নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট ২৪টি একাদশী, ১২টি অমাবস্যা এবং ১২টি পূর্ণিমা তিথি পড়ে। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, অর্থাৎ অমাবস্যা তিথিতে প্রেত কর্ম করা হয়। শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের জন্য প্রশস্ত সময় হল অমাবস্যা তিথি। অন্যদিকে পূর্ণিমা তিথিতে পবিত্র কর্ম যেমন দেবকার্য সম্পন্ন হয়। মা লক্ষ্মীর পুজো, লক্ষ্মীনারায়ণ ব্রত, সত্যনারায়ণ ব্রত, এছাড়াও রাধা গোবিন্দ বা গোপালের পুজো পূর্ণিমা তিথিতে হয়। অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের পুজো করা হয়। পিতৃপুরুষেরা যদি আমাদের ওপরে সন্তুষ্ট থাকেন, জীবনে সুখ সৌভাগ্যের অভাব থাকে না। এই কারণে বহু ব্যক্তি অমাবস্যা তিথিতে ব্রত এবং উপোস পালন করেন। অমাবস্যা তিথিতে পুজো করার সময় অবশ্যই পবিত্র নদীতে স্নান করুন এবং দান করুন। অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছেরও পুজো করতে বলা হয়। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করতে বলা হয়, অশ্বত্থ গাছে জল নিবেদন করতে বলা হয়, কারণ বিশ্বাস করা হয় অশ্বত্থ গাছে সূক্ষ্ম দেহে আমাদের পূর্বপুরুষেরা বসবাস করেন। ২০২৪ সালে প্রত্যেকটি অমাবস্যা তিথির নাম জানবো, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক। ২০২৪ সালের প্রথম অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি বৃহস্পতিবারে। এই অমাবস্যাকে বলা হয় পৌষ অমাবস্যা। আপনারা স্ক্রিনে এই অমাবস্যা তিথির সময়সূচিও পেয়ে যাচ্ছেন। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। ফেব্রুয়ারি মাসে অমাবস্যা মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা। এই অমাবস্যা তিথি শুক্রবার ৯ ফেব্রুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। মার্চ মাসের অমাবস্যা রবিবার ১০ই মার্চ ফাল্গুনী অমাবস্যা নামে পরিচিত। ফাল্গুনী অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদানের মতো অনুষ্ঠান অবশ্যই সম্পন্ন করুন। বন্ধুরা, পরবর্তী অমাবস্যা তিথি হল চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে ৮ই এপ্রিল সোমবারে ২০২৪। চৈত্র মাসের পরে বৈশাখ মাস। বৈশাখ মাসের অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে ৮ই মে বুধবারে। এই অমাবস্যা তিথির পরবর্তী অমাবস্যা হল জ্যৈষ্ঠী অমাবস্যা। ৬ জুন বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠী অমাবস্যা তিথি। পরবর্তী অমাবস্যা তিথি জুলাই মাসে অনুষ্ঠিত হবে, ৫ জুলাই শুক্রবার। আষাঢ় মাসের অমাবস্যা তিথি। আষাঢ়ের পরে আসে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে অনুষ্ঠিত হবে শ্রাবণী অমাবস্যা। ৪ আগস্ট রবিবারে অনুষ্ঠিত হবে শ্রাবণী অমাবস্যা। পরবর্তী অমাবস্যা হল ভাদ্রপদ বা ভদ্রপদ অমাবস্যা। ২রা সেপ্টেম্বর সোমবারে অনুষ্ঠিত হবে এই অমাবস্যা। এবং এর পরবর্তী অমাবস্যা তিথি হল আশ্বিনী অমাবস্যা তিথি। বুধবার ২রা অক্টোবর অনুষ্ঠিত হবে আশ্বিন অমাবস্যা। পরবর্তী অমাবস্যা হল কার্তিক অমাবস্যা। ১লা নভেম্বর শুক্রবারে অনুষ্ঠিত হবে এই অমাবস্যা তিথি। এরপরে ১লা ডিসেম্বর রবিবার মার্গশীর্ষ অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে। বছরের শেষ অমাবস্যা অনুষ্ঠিত হবে সোমবারে ৩০শে ডিসেম্বর পৌষ অমাবস্যা। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।